খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যখন ভারত সফরে গেল, খুব সুন্দর সেজে গুজে গেছেন, সেখানে ভালোভাবে তারা আদর আপ্যায়নও কম করেনি, অনেক আদর আপ্যায়নও করেছে, সবই করেছে। কিন্তু ফিরে এসে কি বলল, গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আপনি তো বিশ্বাস করলেন না নেত্রী, ভারতের কিছু পত্র পত্রিকায় সত্যি সত্যি হেডলাইন আছে, বিচ্ছিন্ন কিছু পত্রিকায় ভারত নাকি জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছে আপনার ভ্রমণে। হ্যাঁ, ভারত তার জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছে এমন হেডলাইন ভারতের কিছু পত্রিকায় পাওয়া গেছে। একটা কাজ করা যায়, আমাদের যারা এখানে বলছে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছে, আর ওখানে যারা বলছে তাদের মধ্যে একটা ডিবেট করান, আপনারা একটা উদ্যোগ নেন, তাদের একটা ডিবেট করান, এটা ভালো হয়। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম, আমার গণমাধ্যম, আমরা গণমাধ্যমের মধ্যেও আমরা ও দেশের সম্পাদকদের সাথেও আমরা কয়েক দফা মিডিয়া ডায়ালগ করেছি। বাংলাদেশে গত 15 বছরে যেসব ডিপ্লোমেটরা ছিলেন তাদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে মতবিনিময় করেছি। বাংলাদেশের প্রতি তাদের সৌহার্দ্যের কোনো সীমা নেই, এটা আপনি নিজেই বললেন, যারা একবার বাংলাদেশে এসছে তাদের বাংলাদেশের প্রতি সৌহার্দ্যের সীমা নেই, বিচ্ছিন্নভাবে যে যাই বলুক না কেন। তবে একটা জিনিস না, আজকে আমি এই মাত্র এখানে কবির বিন আনোয়ার আছে হাওড় অঞ্চলে কষ্ট এবং সম্ভাবনা নিয়ে একটা সেমিনার চলছে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছে, আমি সারাক্ষণ এখানে ছিলাম, পানি প্রতিমন্ত্রী মহোদয়, ওখান থেকে যেটা উঠে এসলো এখানে আলোচনায় আপনার নির্দেশনাগুলি বারবার উঠে এসছে, হাওড় অঞ্চলে রাস্তা বানানোর সময় যাতে পানি পারাপারের পথটা বন্ধ করে না দেওয়া হয়, 153 কিউসেক, বাংলাদেশের বিরোধী দলের কিছু কিছু নেতা 153 কিউসেক যেভাবে দেখায় এক আঙ্গুলের মধ্যে, ব্যাপারটা কিন্তু এত ছোট না। এটা ওই অঞ্চলের মানুষের জন্য, যারা ওই অঞ্চলে সেচ অন্তত 500 একরের সেচের জন্য এই পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানকার বিশেষজ্ঞরা বলেছে যে আমাদের খাদ্য নিরাপত্তায় 5-10% সংযোজন করবে এই 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 কুশিয়ারার পানি, এবং কুশিয়ারার ধারাবাহিকতায় অন্যান্য সমাধানও সহজ হবে বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা প্রশ্ন আর একটা আবদার। প্রশ্নটা হচ্ছে, আমরা ওখানে শুনলাম ভারতের গণমাধ্যমের কাছে 7 সিস্টারের 7 জন মুখ্যমন্ত্রী নাকি বাংলাদেশে আসতে চান, বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা পেতে চান, যে তাদের উন্নয়নে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি, এ ধরনের একটা সম্মেলন সামনে হওয়ার কথা ওখানকার মিডিয়ার কাছ থেকে শুনলাম, এটা কতখানি সত্য? আর হচ্ছে, আপনি বিজনেস কমিউনিটিকে আপনার সাথে নিজের পয়সায় যাওয়ার অধিকার দিয়েছেন, আমাদের সম্পাদকদেরকেও আমাদের এন্টোরেজ নিজের পয়সায় যাওয়ার অধিকার দেন, কেননা পিপল টু পিপল কন্ট্যাক্ট আমরা না গেলে হবে না নেত্রী, আমরা না গেলে মানুষ মানুষ, আমরা তো বাধা দেইনি কাউকে, না এন্টোরেজে নাম দিলে কেটে দেওয়া হয়, না 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 দান, একটা আমি একটা কথা বলি, আমাদের নাম দিতে হবে নিজ খরচে। তো ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, আপনারা আপনারা যারা সাংবাদিকরা, আপনাদের সাংবাদিক, আপনাদের তো সংগঠন আছে, আপনাদের সম্পাদক মণ্ডলীর সংগঠন আছে, আপনাদের টেলিভিশনের সংগঠন আছে, সাংবাদিকদের সংগঠন আছে, তো বিজনেস কমিটি যেটা করে তারা একটা তালিকা তৈরি করে আমাদের দেয়, সেখান থেকে হয়তো আমরা কতজন ওখানে যেতে পারি, বা এক একটা অনুষ্ঠান হিসেব করে আমরা সেভাবেই তাদেরকে বলছি, আপনারা এতজন নেন, তারপর সেভাবে যেতে পারেন, কিন্তু বাধা কোথাও যায় না, আমাদের একটা তালিকা, কারণ আমরা না গেলে পিপল টু পিপল কন্ট্যাক্ট কে করবে। থ্যাংক ইউ নেত্রী। ঠিক আছে, আর আমি যেটা বলবো যে কুশিয়ারা নদী বা এটা বলছে যারা, এটা নিয়েও সমালোচনা, যে কতটুকু পানি আসলো, আপনি জানেন যে এই এই যে আমরা যে মানে সমঝোতা স্মারকটা সই করলাম, এর ফলে আপনার পুরো সিলেট বিভাগ, বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলার 53,820 হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, এবং মোট 16,600 হেক্টর অর্থাৎ 5,600 হেক্টর রহিমপুর পাম্প হাউসের মাধ্যমে এবং 5,000 হেক্টর লো লিস্ট পাম্পের মাধ্যমে জমিতে সেচ প্রদান করা সম্ভব হবে। এখন সেচ প্রদানের জন্য যে উদ্যোগটা মানে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেটা কিছুক্ষণ আগেই শেখ সিরাজ বললেন, ওটার কাজ কিন্তু আমরা এখন শুরু করে দিচ্ছি, আর কিছু করাই আছে।
তো এই যে এতগুলি জমি আমাদের চাষের আওতায় এসে ফসল দেবে, এটা সেই ফসলটা কিন্তু আমাদের দেশের মানুষেরই কাজে লাগবে। তো এখন এটা নিয়েও যারা প্রশ্ন করে বা এটা নিয়ে যারা সমালোচনা করে তারা কী এনেছে? গঙ্গা, আমি 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 জানি না, আমাদের আসলে স্মৃতি তো খুব ভুলে যায় সবাই, আর অবশ্য হবেই, কারণ ছয় ঋতুর দেশ, দুই মাস পর ঋতুও বদলায় মনটাও বদলে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যখন ভারত সফরে গেল, হ্যাঁ তো খুব সুন্দর সে যে গেছেন সেখানে ভালোভাবে তারা আদর আপ্যায়নও কম করেনি, অনেক আদর আপ্যায়নও করেছে, সবই করেছে, কিন্তু ফিরে এসে কি বলল, গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এই তো উত্তরটা ছিল যে গঙ্গা পানির কথা, মানে অর্থাৎ এই যে গঙ্গা নদীর পানিতে বাংলাদেশের যে অধিকারটা আছে সেই অধিকারের কথাটুকু বলতেই ভুলে গেছিলেন। তো যারা ওখানে যে নিজের দেশের স্বার্থের কথা ভুলে যায় তারা সমালোচনাটা করে কোন মুখে, একটু সেটা আপনারা জিজ্ঞেস করেন না? আপনাদের হটটক থেকে শুরু করে সহকারী তো একেবারে টকটক হটটক কথা তো চলে, কই এই কথা তো যারা হটটকে যারা মিডিয়াটা থাকে কই এই কথা তো জিজ্ঞেস করে না, যে আপনারা তো ভুলেই গেছিলেন। আমরা কিন্তু ভুলি নাই, 96 সালে সরকার গঠন করেই তো গঙ্গার পানি চুক্তি করলাম, কথা ছিল যে 2 বছর কম করা যাবে না, 30 বছরের চুক্তি করে আসছি, তারপর কী বলবে? ঠিক এভাবে প্রত্যেকটা বিষয়ে ওরা তো ভুলেই যায়, দেশের স্বার্থের কথা হলে ভুলে যায়, দেবার কথা হলে বলে না। দেবার কথাও বলি, আপনাদের আপনাদের মনে নেই বা অনেকে যারা ইয়াং মনে থাকবে না, জিয়াউর রহমানের ক্ষমতায় আসার পর ভারতীয় পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে সকল পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে দিয়েছিল, বাংলাদেশ ভারতীয় পণ্যে সয়লাভ হয়ে গিয়েছিল, ভুলে গেছেন সে কথাটা? আমি জানি না, আমার মতো বয়স বৃদ্ধ কিছু থাকলে তো তাদের মনে থাকতে পারে, তাছাড়া তো এখানে ইয়াং জেনারেশনে তো জানারই কথা, তো ভুলেই গেছে হয়তো, কিন্তু এটা তো বাস্তব কথা যে সাইফুর রহমান সমস্ত কিছু ওপেন করে দিল, তখন দেখা গেল সে পুরো বাংলাদেশে ভারতীয় পণ্য, কিন্তু বাংলাদেশ থেকে কী যাবে সেই সুবিধা তো নেয়নি, দিতে পারেনি, তো সে কথা ভুললে চলবে কেন? আমার কথা হচ্ছে আপনারাদের তো পরম্পরায় এগুলি জানাই দেওয়া উচিত, মনেও রাখা উচিত, বাংলাদেশ কিন্তু চা করেনি, বাংলাদেশ যেটাই করে সমানে সমান অধিকার ঠিক রেখেই করে, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ, দুইটা তথ্য দিলাম, এখন একটু ব্যবহার করি।